কলকাতা পৌরসভা ভোটে বিজেপি গোহারান হেরেছে এবং তৃণমূল কংগ্রেস খুব ভালো অবস্থায় জিতেছে। তারই শপথ গ্রহণ ছিল, কলকাতার মেয়র হিসেবে শপথ গ্রহণ করলেন ফিরহাদ হাকিম। গতকাল ফিরহাদ হাকিম শপথ গ্রহণ করেছেন কলকাতার মেয়র হিসাবে। কলকাতার মেয়র হিসাবে শপথ গ্রহণের পরই বিজেপির সর্বনাশ করে দিলেন। কলকাতার নতুন মেয়র ফিরহাদ হাকিম গদিতে বসেই বিজেপির বিরাট বড় সর্বনাশ করে দিলেন। চলুন ফিরহাদ হাকিম কি কি বলেছে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখে নিন। মেয়র বাবা ফিরহাদ হাকিম, নাগরিক মেয়ে তার কাছে কি দাবি করলো বাবা মেয়র হিসেবে শপথ নেওয়ার পরে আপনাদের দেখাবো। দুই, সংগঠনে জায়গা পেলেন রেড ভলান্টিয়াররা যারা এই পুরো নির্বাচনে সিপিআইএম কে ডিভিডেন্ড দিলেন ভোটের ময়দানে। তিন, শিলিগুড়ি পুর ভোটের লড়াই গুরু শিষ্যের, গুরুকে অশোক ভট্টাচার্য, শিষ্য শঙ্কর ঘোষ। আমরা এই লড়াইয়ে যেমন পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করবো, তেমনি চার, গঙ্গাসাগর নিয়ে গঙ্গাসাগরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজ মোদীকে নিশানা করলেন এবং গঙ্গাসাগরকে দু রানীর সঙ্গে তুলনা করলেন। পাঁচ, বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থা একেবারে তলানিতে লাস্ট বয় উত্তরপ্রদেশ। আমরা আলোচনায় আসব এই মুহূর্তে আমার সঙ্গে যে অতিথিরা আছেন আমি তাদের সঙ্গে পরিচয় করাবো। করতে কলকাতা পুরো নির্বাচন যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল আবার ক্ষমতা এলো, আজ শপথ নিলেন মেয়র ফিরহাদ হাকিম। শপথ নিয়েই তিনি নিজেকে প্রধান সেবক বললেন, শুনুন। আমরা সবাই সেবক এবং প্রধান সেবকের নাম হচ্ছে ফিরহাদ হাকিম। কলকাতা পুরভোটে বিপুল জয়, ছোট লালবাড়ির লড়াইয়ে তৃণমূল একাই 134। শপথ নিয়েই নতুন পুরভোটকে দায়িত্ব স্মরণ করালেন মেয়র ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রত্যাশা মানুষকে সেবা দেবার, কলকাতাকে বিশ্বের বেস্ট সিটি করার, এই ভোট সবথেকে শ্রেষ্ঠ সেই জায়গায় যেতে হবে। যদি মানুষের কাছে যখন দেখি তখন পাই, যদি কাউন্সিলর হতে পারে সেই কাউন্সিলর মানুষের বিচারে শ্রেষ্ঠ কাউন্সিলর হবে। মেয়র ছাড়াও এদিন শপথ নিলেন পুরসভার চেয়ারপারসন মালা রায় এবং ডেপুটি মেয়র অতীন ঘোষ। যথাযথ ও আইন অনুযায়ী কলকাতা পৌর সংস্থার অধ্যক্ষ হিসাবে কর্তব্য সম্পাদন করা ব্যতি রেখে অথবা ডেপুটি মেয়র হিসেবে যেসব বিষয় সমূহ আমার গোচরে আসবে তা আমি কোনো ব্যক্তি বা ব্যক্তিগত গণে গোচরে আনিব না বা প্রকাশ করিব না। এদিন মেয়রের শপথে দেখা যায়নি বিরোধী দলের কাউন্সিলরদের। শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করে মিছিল করে কংগ্রেস। এভাবেই ছোট লালবাড়িতে শুরু সবুজ ব্রিগেডের নতুন ইনিংস। প্রধান সেবককে কি বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। জনগণের রায় নয়, ছাপ্পাই। ফিরহাদ হাকিমকে অবিলম্বে ছাপ্পাশ্রী পুরস্কার দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব। জনগণের রায় নয়, ছাপ্পাই। ফিরহাদ হাকিমকে অবিলম্বে ছাপ্পাশ্রী পুরস্কার দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব। ফিরহাদ হাকিম অবশ্য পাল্টা উত্তর দিয়েছেন, শুনুন। একটা হিন্দিতে একটা ফ্রেজ আছে, বাবু চলে বাজার মে কুত্তা ভোকে হাজার মে। একটা হিন্দিতে একটা ফ্রেজ আছে, বাবু চলে বাজার মে কুত্তা ভোকে হাজার মে। এবার আসুন জনতার দরবারে তর্জায় কারা আছেন আলো আমরা পরিচয় করি। দেবজিৎ আমার সঙ্গে রয়েছেন, বিজেপি নেতা। কোহিনুর মজুমদার আমার সঙ্গে আছেন, তৃণমূল কংগ্রেস নেতা। শম্পা সেন রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক এবং সিপিআইএম নেতা পার্থপ্রতিম বিশ্বাস। প্রত্যেককে স্বাগত, প্লিজ সংক্ষেপে বলবেন। আমরা এক্ষুনি যে বক্তব্য শোনালাম কোহিনুর, ছাপ্পাশ্রী সম্মান প্রধান সেবককে, শুভেন্দু, ওনার ম্যান্ডেটটাকে সম্মান করা উচিত, বিজেপির ম্যান্ডেটটাকে সম্মান করা উচিত। বিজেপির প্রচুর সাংগঠনিক ত্রুটি আছে, তারা মানুষের কাছে পৌঁছতে পারছে না। বিধানসভা নির্বাচনের পর দল টল বলে কিছু নেই, দল ওই টুইটার, ফেসবুক, ড্রপ বক্স, মিস কল, হোয়াটসঅ্যাপের মধ্যেই সীমাবদ্ধ আছে। এগুলো ওনার ভাবা উচিত দলের পক্ষ থেকে, এবং মানুষের কাছে যদি পৌঁছে কিছু করা যায়। কিন্তু এভাবে ম্যান্ডেটকে অসম্মান করাটা ভীষণ গণতন্ত্রের ম্যান্ডেটটাই ছাপ্পার জোরে, এটাই তো বলছে বিজেপি। ছাপ্পার জোরে হলে তো সজল কোকের জিতলো, সজলদা যে তার তো কথা নয়, তাহলে ছাপ্পা সজলদার ক্ষমতা আছে ছাপ্পা আটকানোর, বিজেপির সজলদারও বক্তব্য তাই। তাহলে সব জায়গায় আটকানোর ক্ষমতা নেই এমন কে বলতে চাইছে, এটা হয় কখনো? প্রায় তাই, একদমই বাজে কথা। সিপিএম যেখানে সেখানে সিপিএম দুটো ওয়ার্ড জিতলো, একটা ওয়ার্ডে আমাদের দুটো ওয়ার্ডে ওরা জিতে